আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, নখের নিচে ময়লা যদি থাকে তাহলে কি অজু শুদ্ধ হবে নাকি অজু হবে না? এ ব্যাপারে অনেক প্রশ্ন ওঠে, অনেকে জানে বা অনেকে জানে না। কারণ আপনার অজু যদি না থাকে তাহলে আপনার সালাত হবে না, তাই এই বিষয়টি প্রত্যেক মুসলিমের জন্য জানা উচিত। আসুন আমরা প্রথমে জেনে নিই নখ কাটার বিষয়ে হাদিসে কি রয়েছে। আমরা সাধারণত জানি 40 দিন পার হওয়ার আগে নখের পরিচর্যা করার আবশ্যকতা রয়েছে। শুধু নখ নয়, আপনার বকলতরে পশম কাটা, অন্যান্য জায়গায় পশম কাটা, সে সকল বিষয়ে হাদিসে উল্লেখ রয়েছে। এই সব কিছুই 40 দিনে বেশি দেরি না করার কথা বলা হয়েছে সহিহ মুসলিমে হাদিস। তাই এই জিনিসটি আমাদেরকে সতর্ক থাকতে হয়, এবং আমরা বেশিরভাগ মানুষই জানি 40 দিনে বেশি এই সকল জিনিস রাখা যায় না, কাটতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, নখের নিচে যে ময়লা জমে, নখ বড় বড় থাকলে এর নিচে ময়লা জমে, তাহলে তো নখের নিচে আমাদের যে চামড়া রয়েছে সে চামড়া পর্যন্ত পানি পৌঁছায় না। এই ব্যাপারে আলেমগণ কি বলেছে? এই ব্যাপারে আলেমগণ বলেছেন যে যদি নখের নিচে ময়লা থাকে তাহলে সে ময়লার কারণে আপনার অজু নষ্ট হবে না। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার নখ যদি 40 দিনের বেশি হয়ে থাকে তখন কিন্তু নখের নিচে ময়লা জমে, এটা কিন্তু বেশ বড় আকারে জমে, তখন কিন্তু পানি নাও পৌঁছতে পারে। সেই জন্য আপনি হাদিসের উপরে থাকলে, 40 দিনের নিচে থাকলে তখন আপনার নখের নিচে আর ময়লা পৌঁছাবে না। তাই সেদিকটা আপনি খেয়াল রাখবেন আপনার 40 দিনে বেশি হচ্ছে কিনা, কারণ এটা কিন্তু ওয়াজিব, না কাটলে আপনার এটা অপছন্দ বা ছোট গুণাও হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে মানার তাফিক দান করুক, আমিন।